আগামী 4 থেকে 6 মাসে 12,000 ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হবে, জানালেন বিআরটিএ চেয়ারম্যান। আগামী 4 থেকে 6 মাসের মধ্যে অপেক্ষায় থাকা 12,500 ড্রাইভিং লাইসেন্স চালকদের মধ্যে বিতরণ করা হবে, এটি বলেছেন বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষের বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তার এক গণশুনানিতে অংশ নিতে তিনি একথা জানান। এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, গত বছরের অক্টোবর থেকে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট শুরু হয়েছে। তিনি বলেন, বিআরটিএ নতুন আইন অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এক্ষেত্রে আর হয়রানির শিকার হতে হবে না। তিনি আরও বলেন, আগামী 4 থেকে 6 মাসের মধ্যে বিআরটিএ 90% ডিজিটালাইজ করা হবে, এতে ঘরে বসেই সেবা পাওয়া যাবে এবং বিআরটিএকে করা হবে দালালমুক্ত। চালকদের প্রশিক্ষণের জন্য বিআরটিএ পর্যন্ত 140টি ড্রাইভিং স্কুলের অনুমোদন দিয়েছে, এটি জানিয়েছেন তিনি। গণশুনানিতে পরিবহন খাত সংশ্লিষ্টরা সেবাগ্রহীত গাড়ির মালিকানা বদলি জটিলতা, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে পুলিশের ভেরিফিকেশনের রিপোর্ট নিয়ে হয়রানি, বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া এসব নিয়ে আলোচনা করেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য ড্রাইভিং লাইসেন্সই দায়ী বলে তিনি দাবি করেন। এজন্য তিনি প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে জানান। এছাড়া ফিটনেস বিধি যানবাহনের জন্য বিআরটিএ সবাইকে সজাগ থাকতে হবে।